তো মিমে এখানে এখনো কিন্তু রান্না শুরু হয় নাই। আপদিয়া যাও দেরি করিস না। যাও ভালো হয়ে যাও, ট্রেনে উঠে ফোন দিও। সে কখন উঠছে? আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আমার জন্মদিন থাকাতে সবাই চাচ্ছে যে আমি যাতে খুশি থাকি, সেই কাজগুলোই করতেছে আমাকে খুশি রাখার জন্য। তো আমরা এখন একটু বাইরে যাব। দেখেন আমরা টিএসসিতে যাবো, কিন্তু এখানে সব আসা কেমনে, এটা টিএসসি না তো, এটা হলো বাসার নিচে টিএসসি। তো চলো আচ্ছা চলো আসো। হ্যাঁ আমি তো ওইদিক যাইও না, আমরা সামনের দিকে হাঁটি, দিয়ে রিক্সা পাবে শেষে উঠে যাবে। আসো হ্যাঁ এদিকে হাঁটবো না, চলো এ টিএসসি যাবো মামা। আসো এই তানজিলা ওঠো, তানজিলা আব্বু উঠো, তুমি থাকি উঠো যাও। এই পলাশি এই ওঠো, এই আরে সাবি না ওঠো, যাও ওঠো। না না থামো, আমরা যাচ্ছি সেই ভালোবাসার স্তম্ভ টিএসসিতে যাচ্ছি। হ্যাঁ আমার ভালোবাসা মানুষকে নিয়ে রাত্র হয়ে গেছে, জামাই মেয়েকে পাঠাই দিলাম, অন্ত জামাই মেয়ে আসছে, ওরা বললাম কালকে চলে যাবে, কি বুঝলাম না, শপিং টপিং করে দিব আমি, আসলে এত কষ্ট করে যাই ভালোভাবে। সবাই এখানে এসে যে বসে রয়েছি, কেউ আগাইতেছে না। এই তো এখানে যেহেতু আসছি আমরা এখন ফুলা রোডে, ভাবতেছি একটু টিএসসির দিকে যাই, বই মেলাতে ঢুকতে পারি কি না। জামাই মেয়েকে বললাম যে তোমরা যাও আগাও, একটু বই মেলাতে ঢুকতে পারলে যাই, দেখো আবার কবে আসা হয় না হয়। আমরা এখন আপনি টিএসসিতে আসি, হ্যাঁ অনেকদিন পর টিএসসিতে আসলাম, তাহলে এই দিনে টিএসসিতে ভালো লাগে। তো তানজিলা বই মেলাতে গেছিল, আমরা যাই না এখানে অনেক ভিড়, আমু আম কেন বিরক্ত লাগে, তো একে একে আবার সবাই চলে যাইতেছে। আসো আমরা হাতি সামনের দিকে। ও তাবিয়া কই? অনেক অসুস্থ লাগতেছে, টায়ার্ড লাগতেছে, যে জার্নি করে আসছি ঢাকাতে, তারপর আবার বার্থডে পালন করলাম, আবার টিএসসিতে গেলাম, এখন আবার বাসা উঠতেছি, সবাই খুব ক্লান্ত। দেখেন এখানে স্যান্ডেল কত, ওরে আল্লাহ। আমরা এখন খাবার খাবো, যাদের ক্ষুধা লাগছে বেশি তারা আগে খাইতে বসে গেছে। তোমাদেরকে ক্ষুধা বেশি লাগছে? তুমি পেশান নিতে পারো তো। আচ্ছা মরিয়ে মরো লাগছে না অনেক ক্ষুধা? যাই হোক আমরাও খাবো। কে তো মিমের এখানে এখনো কিন্তু রান্না শুরু হয় নাই, সবাই আমরা খাইতেছি হলো বাইরের খাবারই, কারণ ও সবাই মাত্র বাজার করে নিয়ে আসছে, গোছ গাছ করে এই যে বাজারগুলা। তুমি তো বেশি না যাও, তো আপনারা কিন্তু ওই আন্টিকে চিনেন, তানজিলার বান্ধবী আমার আরেকটা মেয়ে। হ্যাঁ বাইরে দিতেছে, বাইরে দিতে আপনারা এখন একটা সুন্দর জিনিস দেখবেন, সেটা হলো মরিয়ম। আমরা এদিকে গল্প করতেছি, ওরে তিন শালি যাইতেছে সাকিবের, সরি আমি মুখ খারাপ করি নাই কিন্তু মানে এটা ভাষাটাই এরকম। দেখেন না সব অবস্থা, দেখেন না সব ফিডার পার্টি। তো আমরা এদিকে গল্প করতেছি, মরিয়ম একটা মালা বানাইছে, খুব সুন্দর একটা মালা বানাইছে, মেয়েটার অনেক গুণ দেখি। হ্যাঁ আরে আপনি যাও, আপনি যাও।
দেখো না রে আল্লাহ, যাও আমু যাও যাও দুলাভাইয়ের কাছে যাও, এ দেখেন সাকিবের মালা ঠিক করে দাও, মালা ঠিক করে নাও, তাহলে মুখটা করছে কি এক্সপ্রেশন চুপ ধরছে কেন সব বুঝে আল্লাহ মরিয়ম বানাইছে এতক্ষণ পয়সা বসে না না কিছু গিফট দেওয়া চলো চকলেট চলো যাও সময় নিয়ে যাই ও ও অনেকক্ষণ ধরে বানাইছে, গুছাই ফেলছে মালাটা বড় অনেক বলো আল্লাহ রে টাকা দাও টাকা দাও আমরা এত টাকা নিয়ে কি করবা, তো এখানে সবাই আমরা আনন্দ করতেছি, হ্যাঁ এবার বসে ওই দেখেন সাকিবের ছোট ছোট দেখেন না অবস্থা, আবদিয়া আবদিয়ারে টাকা চাইতে কত কি কহুনি মানে দেবি মানে এমন বলে বাবা টাকা দাও বাবা টাকা দাও সকলে কয় বাবা টাকা দাও বাবা টাকা দাও, আমাকে তো বলে যে বাবা টাকা দাও বাবা টাকা দাও বাবা টাকা দাও বাবা টাকা দাও সকালে উঠে কয় বাবা টাকা দাও, তো যাই হোক গেট আটকাই দিছে তাবিয়া আমি আছি না তাবিয়া ডাকে যা ডাকে নিয়ে আসো বোন নাকি বুঝে না ও ও বুঝে না যা ডাক দিয়ে আসো আল্লাহ ভাইয়াকে মারে না এম কয় না 15 টাকা70 টাকা মরিয়ম দিয়ে গেছে 20 টাকা তাবিয়া আর ওখানে ও নিচে 100 আর আবদিয়ারে দিয়েছে 50 মা টাকা কই টাকা 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 কই মামির কাছে দিছো টাকা, এই যে তোমার টাকা এই যে এই যে টাকা নাও এই যে টাকা দুলা ভাই দিছে যাও দুলা ভাইকে বলো গা না না আন না সি মা আসো আল্লাহ মরিয়ম মালা দিয়ে কত পাইলা ওরে আল্লাহ রে আচ্ছা আমি সবটা হাসি লাগলো মরিয়ম রে দিল 20 আবদারে দিল 50 কিন্তু টাকা ছিল না
শুভ সকাল, জামাই মেয়ে চলে যাবে। ওরা শুধু আসছিল মানে আমার জন্মদিন উপলক্ষে একদিনের জন্য, যে আমার অনেক কাজ আছে তানজিলারও অনেক কাজ আছে, ওর যে পেজটা আছে তানজু ফ্যাশন সেখানে অনেক অর্ডার আছে যেগুলো ডেলিভারি দিতে হবে। আসলে ওরা ব্যস্ত হয়ে গেছে এখন ওদের জীবনে সংসার জীবনে, যাই আমি নিতে যাইতেছি এলো আপনার কিছু খাবারের কিছু পাই নাকি নিয়ে আসি। তো এই যে দেরি করো না, ওদের ট্রেন হলো 8:15, আমার কালকে তানজিলা বলছিল 9:15, নিয়ে আসলাম। আরে ভাই আমি নিজ থেকে কেবল, আচ্ছা শোনা যাও ভালোভাবে যাও। লিফট বন্ধ, লিফট কিন্তু নাই, এই লোকে ঘুমই ভাঙে নাই। না তোর আম্মু আর তো খেলা যাক, আস্তে আস্তে উঠবো না, দুজন যাক, দেরি করিস না, দেরি করিস না। যাও ভালো হয়ে যাও, ট্রেনে ওইটা ফোন দিও। সে কখন উঠছে? ওকে আল্লাহ হাফেজ বেটা, আল্লাহ হাফেজ। ওই যে চাদর তুললাম, আমি কিন্তু আয়েশাই বলছি যে মিমের ঘরের যত কাজ যেগুলো আমার পক্ষে করা সম্ভব করে দিয়ে যাব, যাতে ও প্রেশারটা কম হয়। এখানে সব দেখেন, ও কালকে 1000 টাকার গোলাপ কিনছে বলে, তা আমার দায়িত্ব পশু নিজে। যাই হোক, গুড মর্নিং বেবি, গুড মর্নিং, উঠছ? হ্যাঁ পাপা, দোকানে যাবা না? পাপা টাকা দাও, দোকানে যাবো, পাপা টাকা দাও, ঠিক এভাবে পাপা টাকা দাও, থাক 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 থাক। আমি বাইসা বাইসা থুইতাছি এইসব গোলাপ, একটা 80 টাকা, 90 টাকা, 100 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ঢাকাতে। আম্মু জি বাবা, গোলাপ হলে হইলো, সেটা ছোট হোক বড় হোক, তো ওকে কাজ করি। আপনি সবই কিন্তু দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এটা সময় অল্প সময় লাগে। পুরি হ্যাঁ মন দিয়ে অল্প একটু কাজ করলে হয়, বেশি কাজ করতে হয় না, কি সুন্দর দেখছো, এক সমান্তরালে পড়তেছে না? ওকে এভাবে ছোট ছোট কাজগুলোতে করে মেমকে সহযোগিতা করতেছে, আসলে কাজ ওই করতেছে বড় বড় কাজ। সকালবেলা যাও তবে ভাত খাও, দিবে চামচ নাও, হ্যাঁ আমি খাবো। তো সকালবেলা দেখেন আমরা সবাই নাস্তা করতেছি, খুব আপা তোমার আপা এখনো ঘুমায়, তোমার আপা মাথা ব্যথা করতেছে, মিমের মোবাইলটা রাখো। ওই যে মিম সুন্দর করে ভাত ভাজলো, রেবুর যে গ্রান বের হয়েছে, আম্মু একটা চামচ দিয়ে খাও মা, ভালো করে মন দিয়ে খাও মা, আমার মাটা হলো এম করে না, খাবার কখনো দুষ্টমি করে না। হ্যাঁ আপনি এখানে আসো, আগে আসো। সাবিনা কইতেছে আমি ভাজা ভাত খাবো না, আমি মরে খাওয়াইতেছে, তো পাউরুটি আছে তাহলে পাউরুটি খা, না তোর তো কিছু তো খাইতে হইব তো। এই দেখ দেখ কি দুষ্টামি করতে, দেখ পুতুলটা খাওয়াইতেছে, দেখ মায়ের একদম